একজন মাস্টার্স একজন অনার্সে মাস্টার্স একজন অনার্সে পড়ে আপনার মেয়ে আলহামদুলিল্লাহ এই যে বাঁশি বাজিয়ে আপনি বিভিন্ন জায়গায় বাঁশি বাজান এত কষ্ট করেন আপনার এই কষ্টের টাকাটা কিন্তু সত্যি কাজে লেগে গেছে আসলে আপনাকে যে কী বলে সালাম দেবো আপনাকে হাজার সালাম যে আপনার মতো বাবা মানে বলে ভাষায় প্রকাশ করতে পারতেছেন এত খুশি লাগতেছে আর আমি ভিডিও করতে পারি আমি সার্থক যে আপনার মতো একজন বাবা আপনার এই বাঁশি বাজিয়ে আপনার মেয়েকে আপনি ভার্সিটিতে পড়াচ্ছেন মানে ভাবতেই অবাক লাগে আপনার কাছে কেমন লাগছে যখন কেউ বলে যে আপনার দুইটা মেয়ে ভার্সিটিতে পড়ে তখন আপনার কাছে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে ফাইনাল শেষ মানে এখন ইতে আজকে মাস্টার্সে আর ছোটোটা হলো অনার্স সেকেন্ড ইয়ারে কিসে কোন সাবজেক্ট আর ছোটোটা অনার্স ইংলিশ অনার্স ইংলিশ অনার্স পড়ে বা বা যাক আপনি আসলে একজন গর্বিত বাবা যে আপনার মতো একজন বাবা আপনি কি বলবো বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় আপনি বাঁশি বাজিয়ে আপনার এই কষ্টের টাকা দিয়ে আপনার মেয়েকে ভার্সিটিতে পড়াচ্ছেন তো আসলে মানে এই জিনিসটা ভাবতেই অবাক লাগে বাঁশি ছোটবেলার থেকেই শখ ছিল ছোটবেলার থেকে মানে মেলা থেকে বাঁশি কিনতাম খুয়াইতাম কিন্তু ওস্তাদ ধরে শিখছি অনেক পরে আর কি ওস্তাদ ধরে আপনি বাঁশি শিখছেন এই যে আপনি বিভিন্ন জায়গায় বাঁশি বিক্রি করেন এগুলা কি আপনি নিজে বানাইছেন নিজেও বানাই বাইরে থেকে সংগ্রহ করি আমার ব্যাগটার মধ্যে চারজন কারিগরের মাল আছে আপনার এই কী কী বাঁশি আছে এখানে এখানে মানে একবারে জিলের বাঁশি হইতে মানে বেজ বাঁশি মানে সমস্ত সেডের বাঁশি শুদ্ধ সব বাঁশি আছে মানে কী কী বাঁশি বললেন মানে জিলের বাঁশি হইতে বেজ বাঁশি জিলের বাঁশি সব আছে জিলের বাঁশিটা একটু দেখান তো আমাদের জিলের বাঁশি যে জিল এই যে জিলের বাঁশি জিল জিল হ্যাঁ এই যে 12.5 এই যে ছোট জিলের মানে একবারে 8 পর্যন্ত আছে 8 এর জিল পর্যন্ত আছে বাঁশিটা অনেকেই জানতে চাইবে যে জিলের বাঁশিটা কি জিলের বাঁশি জিলের বাঁশিটা হলো কি ছোট বাঁশি একবারে যেটা ছোট বাঁশি যেটা জিলের বাঁশি বলে এটা মানে চাপায় ফুদন লাগে অনেক জোরে ফুদন লাগে এক এক করে গান তো গানের যে কোনো একটা গানের সুরের বাসি বেজ বাসি এত বড় বাসি এটা কি বাসি বলে ভাই এটা বেজ বাসি বলে এটা ইয়ের বেজ ওহ
এটা কোনো গান বাজাইনি, এটা একটা পল্লী পল্লী ধুন, পল্লী ধুনের একটু স্থায়ী। যে কোনো একটা গানের একটা এক কলি বাজান তো এই এইটা দিয়ে কেমন শোনা যায়? আমার দর্শক যারা দেখতেছে তারাও বেজবাসী দিয়ে তো গান আসলে ফাঁকা জায়গায় মজা লাগে না? এক কলি এক কলি। এই বাঁশিটাই যদি আমরা ছোট বাঁশিতে বাজাই তখন সুরটাও অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে একটু জানতে পারি? আমার ফ্যামিলি হলো চারজনের ফ্যামিলি। চারজনের ফ্যামিলি? হ্যাঁ। কে কে আছে আপনার ফ্যামিলিতে? আমার দুই মেয়ে, মেয়ের মা আমি। ও আচ্ছা আচ্ছা। আর মেয়ে কী করে? আমার মেয়েরা লেখাপড়া করে। কিসে পড়ে? একজন মাস্টার্স, একজন অনার্সে। মাস্টার্স একজন অনার্সে পড়ে আপনার মেয়ে? আলহামদুলিল্লাহ। এই যে বাঁশি বাজিয়ে আপনি বিভিন্ন জায়গায় বাঁশি বাজান, এত কষ্ট করেন, আপনার এই কষ্টের টাকাটা কিন্তু সত্যি কাজে লেগে গেছে। আসলে আপনাকে যে কী বলে সালাম দেবো, আপনাকে হাজার সালাম যে আপনার মতো বাবা মানে বলে ভাষায় প্রকাশ করতে পারতেছেন, এত খুশি লাগতেছে। আর আমি ভিডিও করতে পারলে আমি সার্থক যে আপনার মতো একজন বাবা আপনার এই বাঁশি বাজিয়ে আপনার মেয়েকে আপনি ভার্সিটিতে পড়াচ্ছেন, মানে ভাবতেই অবাক লাগে। আপনার কাছে কেমন লাগছে যখন কেউ বলে যে আপনার দুটা মেয়ে ভার্সিটিতে পড়ে, তখন আপনার কাছে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। আমার ভালো লাগে, আমার ইচ্ছে ছিল যে আমার মেয়েকে আমি পড়াম। আমরা লেখাপড়া করিনি, আমার মেয়েকে আমি পড়ালেখা করাম। অনেকে মেয়ে হইলে মানে বেজার হয় যে মেয়ে মানে বিয়ে শাদী দিতে অনেক টাকা পয়সা লাগবে, বা এরা তো কামাই করে খাওয়াইতে পারবো না। তাই আমি তো আল্লাহর রহমত, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মেয়ে দিছে। আর আমি মেয়ে দিয়ে মানে অনেক সুখী, অনেক সুখী, অনেক সুখী। হ্যাঁ, আমার মেয়েরা পড়ালেখা, আমার মেয়েরা তো মানে দুইটা মেয়ে আছে, মানে কোনো কথার অবাধ্য না, মানে যখন যেভাবে চলতে কই তখন ওইভাবেই চলে। আচ্ছা, আপনার মেয়ে কিসে পড়ে, মানে অনার্সে পড়ে? হ্যাঁ, অনার্স। অবশ্যই, যেহেতু ভার্সিটিতে পড়ে অনার্সে পড়ে, কোন ডিপার্টমেন্টে পড়ে? বড়টা হইলো অনার্স ফাইনাল শেষ, মানে এখন ইতে আজকে মাস্টার্সে। আর ছোটোটা হইলো অনার্স সেকেন্ড ইয়ারে। অনার্স সেকেন্ড ইয়ারে কিসে, কোন সাবজেক্টে? ছোটোটা অনার্স ইংলিশ অনার্স। ইংলিশ অনার্সে পড়ে? বাবা, যাক, আপনি আসলে একজন গর্বিত বাবা। যে আপনার মতো একজন বাবা আপনি কী বলবো, বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় আপনি বাঁশি বাজিয়ে আপনার এই কষ্টের টাকা দিয়ে আপনার মেয়েকে ভার্সিটিতে পড়াচ্ছেন, তো আসলে মানে এই জিনিসটা ভাবতেই অবাক লাগে, মানে কী বলবো, মানে। আচ্ছা যাই হোক, তো আপনি আমাদের এই দর্শকদের জন্য আপনার এই বাঁশির সুরতে অনেকেই পাগল করেন, আমার এই দর্শকরে যারা দেখতেছে অলরেডি তাদেরকে আপনি এমন একটা বাঁশি বাজাবেন যারা আপনার এই বাঁশির সুরে অলরেডি পাগল হয়ে যায়। আচ্ছা, পাগল করা শুরুতেই আমি একটু মায়ের গান গাই। হ্যাঁ 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 হ্যাঁ।
অস্থির অস্থির মানে অস্থির, একবারে অনেক সুন্দর হৃদয় ভরে গেছে আপনার এই বাঁশির সুর শুনে। তো আপনার নামটাই কিন্তু এখনও জানা হলো না, আমার দর্শকরা অলরেডি অনেকেই জানতে চাইবে আপনার নামটা। আমার নাম মকবুল হোসেন। আচ্ছা মকবুল ভাই, আপনার এই বাঁশির সুর আপনার ছেলেমেয়েরা যে ভার্সিটিতে পড়ে, তো আসলে আমার দর্শক এবং আমরা নিজেই অনেক আনন্দিত হয়ে গেছি আপনার কথা শুনে। তো আপনার এই ভিডিওটি সারা দেশ এবং বিদেশের মানুষও দেখবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে পারেন? তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার যে মানুষ লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েরা জানি একটা সঙ্গীতের মানে একটা সাবজেক্ট রাখে, আর সঙ্গীত সঙ্গীতটা যদি পাশাপাশি থাকে, লেখাপড়ার পাশাপাশি সঙ্গীতটা থাকলে তাইলে ওই ছেলেমেয়ে সমাজে নষ্ট হওয়ার মানে সম্ভাবনা খুব কম থাকে, মানে সঙ্গীতের সময় কাটিয়ে যায়। মানুষের মন যদি খারাপ থাকে তখন যদি এই সঙ্গীতের ভিতরে থাকে তখন মানুষের এই খারাপ মনটাও ভালো হয়ে যায়। দুই মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, তারা অনেক বড় হোক, এবং আমার এই দর্শকরা কিন্তু আপনার দুই মেয়েকে দেখতে চাইবে। তো আমরা দর্শকদের কমেন্টের অপেক্ষায় আছি, আমাদের কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ। আশা করি যে আপনার যেই দুই মেয়ে ভার্সিটিতে পড়ে তাদেরকেও আমরা একসময় আমাদের ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে মকবুল ভাই, আপনার জন্য অনেক 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 ভালোবাসা, এবং সামনে ঈদ, আপনাদের ফ্যামিলির সবাইকে ঈদ মোবারক।